সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো সোনামণিদের পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আমি রিক্তা দেবনাথ আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসটি নিব তোমরা তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠা খুলবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে এবং গণিতের সমাধানগুলি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আসো আমরা এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই দেখো আমাদের প্রথম একটি অঙ্ক হচ্ছে দেখো তোমরা খেয়াল করো সোহাগ পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল কত টাকা পঁচাশি টাকা সে তিপ্পান্ন টাকা খরচ করলো কত টাকা শিক্ষার্থী বন্ধুরা তিপ্পান্ন টাকা তার কাছে কত টাকা থাকলো এখন সোহাগ বাজারে নিয়ে গিয়েছিল কত টাকা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পঁচাশি টাকা তাহলে সে খরচ করলো অর্থাৎ তার যা বাজার করার জন্য খরচ লাগলো অর্থাৎ মাছ সবজি যা কিছু কিনলো তার জন্য প্রয়োজন তার খরচ হলো তিপ্পান্ন টাকা খরচ হয়ে গেল মানে কি বাদ হয়ে গেল তাহলে আমরা এখানে কি শিখে নেব বাদ হয়ে গেল মানে আমরা সাধারণত জানি বিয়োগ হয়ে যায় মানে বিয়োগ করব অঙ্কটা কীভাবে করবো তোমরা একটু দেখো আমাদের অঙ্ক নম্বর অঙ্কের নাম্বার হচ্ছে এক তো আমরা এখন এক নাম্বার দিলাম এক নাম্বার দিয়ে আমরা শুরু করব অঙ্কটা কার নাম ছিল সোহাগের নাম তাহলে আমরা কী লিখবো দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো সোহাগ বাজারে বাজারে তোমরা একটু এভাবে লিখবে বাজারে নিয়ে গেলো কত টাকা মনে আছে তো পঁচাশি টাকা কত টাকা আবার বলো তো পঁচাশি টাকা এখন আমরা কী লিখবো সে খরচ করলো সে কি করলো খরচ করলো খরচ করলো মানে কি বাদ হয়ে গেল দেখো এখানে আমি একটা বিয়োগ চিহ্ন দিলাম কত টাকা তিপ্পান্ন টাকা আমরা কিন্তু সংখ্যার নিচে সংখ্যা লিখবো এলোমেলো করে লিখবো না তোমরা তো ছোটো তাই তোমাদেরকে একটু এভাবে শেখানোর জন্য দেখালাম এখন আমরা একটা দাগ দিয়ে দিব এখন কী লিখব তার কাছে থাকলো এখন আমরা কী লিখব তার কাছে থাকলো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখন আমরা কিভাবে বিয়োগটা করব। এখানে সংখ্যা আছে আমাদের তিন উপরে বড় সংখ্যা পাঁচ তাই আমাদের হাতে নেওয়ার প্রয়োজন হলো না তাহলে আমরা তিন থেকে কিভাবে তিন চার পাঁচ হাতে গুণে এভাবে করবো কত রইল দুই হাতে আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা তিন পাঁচ থেকে তিন কেটে দিলাম কত রইল দুই হাতে আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা তিন পাঁচ থেকে তিন কেটে দিলাম তাহলে কী রইল আমাদের দুই এখন হাতে কোনো সংখ্যা নেই তাই এই সংখ্যাটা ওইভাবেই নিব পাঁচ আছে আর কত হইলে আট হয় পাঁচ ছয় সাত আট কত হইল তিন তাহলে তার কাছে আর কত টাকা থাকলো বত্রিশ টাকা তাহলে আমরা উত্তর কত হলো আমাদের বত্রিশ টাকা আমরা এভাবে আমাদের বিয়োগটা করে ফেললাম বা সোহাগের কত টাকা নিয়ে গিয়েছিল কত টাকা খরচ করলো আর তার কাছে আর অবশিষ্ট কত টাকা থাকলো সেটা আমরা পেয়ে গেলাম এখন আমরা আবার দুই নম্বর অঙ্কটি করব দেখো দুই নম্বর অঙ্ক কি বলছে আমাদের একটি শ্রেণীকক্ষে আটচল্লিশ জন ছাত্র ছাত্রী আছে কতজন আছে আটচল্লিশ জন এদের মধ্যে ছাব্বিশ জন কি ছাত্র ছাত্র কতজন পেলাম আমরা ছাব্বিশ জন সেখানে কতজন ছাত্রী আছে সেটা আমরা এখন এই অঙ্কটা আমরা কীভাবে বের করবো আমরা একটু দেখি তাহলে আমরা লিখব প্রথমে দেখো শ্রেণী কক্ষে। একটি শ্রেণী কক্ষে আমরা কীভাবে লিখব দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি শ্রেণী কক্ষে কি লিখব ছাত্র ছাত্রী আছে আবার খেয়াল করো একটি শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে কতজন বলেছিলাম আটচল্লিশ জন এখন আমাদের কি বলছে কি বের করতে বলছে ছাত্রী তাহলে আমাদের ছাত্র সংখ্যা এখানে লিখব আমরা তাহলে ছাত্র আছে শ্রেণীকক্ষে ছাত্র আছে কতজন ছাব্বিশ জন এটাও আমরা বিয়োগ করে বের করব দেখো আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা একটা দাগ কেটে দিব আমাদের এখন কি বের করতে হবে ছাত্র তো বের হয়ে গেল এখন আমাদের ছাত্রী রইল তাহলে শ্রেণীকক্ষে ছাত্রী আছে এখন এটাও আমরা বিয়োগ করব ছয় আছে আর কত হইলে আট হয় আমরা জানি দুই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো ছয় থেকে আট হয় কত হইলে ছয় সাত আট কত হইল দুই দেখেছ এখন আমাদের কিন্তু হাতে কিছু নেই এখানে বড় সংখ্যা ছিল তাই আমাদের হাতে কিছু নাই এখন আমরা আবার পরবর্তী সংখ্যাটা নিয়ে নিলাম দুই আছে কত হলে চার হয় দুই তিন চার কত হইল দুই এখন আমাদের উত্তর কি বের হলো বাইশ তাহলে শ্রেণীকক্ষের ছাত্রী আছে কতজন শিক্ষার্থী বন্ধুরা দেখো বাইশ জন তাহলে আমরা অঙ্কটি বুঝতে পারলাম কী করবে এখন আমরা তিন নম্বর অঙ্কটি একটু ভালো করে পড়ি দেখো একটি বাগানে পঁয়তাল্লিশটি আম গাছ আছে কয়টি আম গাছ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পঁয়তাল্লিশটি আম গাছ আছে গাছগুলোর মধ্য উনত্রিশটিতে আম ধরেছে কতটি গাছে এখনও আম ধরেনি তাহলে আমরা প্রথমে কী লিখবো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের এটাও আমাদেরকে বিয়োগ করেই বের করতে হবে তাহলে আমরা কিভাবে করব একটু দেখি আমরা লিখব একটি বাগানে আম গাছ আছে কতটি কতটি বলেছিলাম একটু বলি পঁয়তাল্লিশটি আর আম ধরনি, আম ধরেনি এখনো কতটিতে তাহলে আমরা কি লিখব গাছটিতে আম ধরেছে গাছটিতে আম আমরা শুধু লিখব আম ধরেছে কতটিতে উনতিরিশটিতে আম ধরেছে কতটিতে উনত্রিশটিতে এটাও আমরা বিয়োগ করে বের করব আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম এখন আমরা স্কেল দিয়ে একটা দাগ দিব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমাদের প্রশ্নে কি বলেছে গাছে এখনো আম ধরেনি তাহলে আমরা কি লিখব এখানে গাছে যে গাছগুলোতে আম ধরেনি আমরা তার সংখ্যাটা বের করব তাহলে গাছে এখনো কি আম ধরেনি আমরা এটাও বিয়োগ করে বের করব এখন দেখো আমাদের এই বিয়োগটা কিভাবে বের করব তোমরা অনেকেই ভুল করো এটা হচ্ছে নয় অর্থাৎ বড় সংখ্যা আর পাঁচ পাঁচ হচ্ছে কি ছোটো সংখ্যা এখানে আমরা মনে মনে একটা এক ধরবো কি ধরলাম এক তাহলে আমাদের সংখ্যা কত হয়ে গেল পনেরো এখন আমরা নয় থেকে কত গুনব পনেরো পর্যন্ত গুনব দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমাদের সংখ্যা হলো ছয় তাহলে আমরা এখানে ছয় লিখে ফেললাম এই যে আমরা মনে মনে একটা ধরেছিলাম সেটা আমরা কোথায় যোগ করব। এই নিচের সংখ্যার সাথে অর্থাৎ দুইয়ের সাথে দুই যোগ এক তাহলে আমাদের কত হয়ে গেল এখন দেখো তিন এই তিন থেকে চার কত হয় তিন চার এক তাহলে আমরা বিয়োগটা কিভাবে বড় সংখ্যার বিয়োগ বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ষোলো টি তাহলে আমাদের উত্তর কি বের হলো এখনও সব গাছে আম ধরে সেই আম গাছের সংখ্যাগুলো আমরা বের করে ফেললাম তাহলে আমরা উত্তর কি লিখব শিক্ষার্থী বন্ধুরা এখনো গাছে এখনো ষোলো টিতে আমরেনি ষোলো টি তে আশা করি এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের সাথে আবার দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে বসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় বেশি বেশি করে তোমরা তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করবে যদি কেউ কখনও কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজ এ পর্যন্তই